হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। ত্রিকোণ প্রেমের জেরে অপর বন্ধুকে গলায় ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করলো তারই বন্ধু। মৃতের নাম জাকির হোসেন শেখ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের পাইকর থানার অন্তর্গত কলহপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই বন্ধু বাবু শেখ ও জাকির হোসেন শেখ একই জায়গায় কাজ করতেন। সেখানেই এক আদিবাসী মহিলার সঙ্গে জাকির হোসেন শেখের সম্পর্ক ছিল। সে নিয়মিত ওই মহিলার সঙ্গে মেলামেশা করত। অপরদিকে ওই মহিলার সঙ্গে সম্পর্ক করতে শুরু করেন জাকির হোসেন শেখের বন্ধু বাবু শেখ। গতকাল রাতে জাকির হোসেন শেখ ওই মহিলাকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার খবর পেয়ে বন্ধু বাবু শেখ জাকির হোসেন শেখের বাড়িতে গিয়ে বন্ধুর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। তাকে বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর বাবু শেখ পলাতক। ঘটনার তদন্তে নেমে ওই আদিবাসী মহিলাকে গ্রেপ্তার করেছে পাইকর থানার পুলিশ। আরামবাগ টাইমসের রিপোর্ট। কি হয়েছিল বলুন দেখো? প্রথমটা হয়েছিল, দেখেন আমাকে ফোন করে বললে বলে তোমার দাদার চাকু চালে দিয়ে ছোড়া চালে দিয়েছে। আমি এলাম এখানে, এসে দেখছি তো একবারে পোলট্রি মুরগি যেমন ধরপর ধরপর করে সেরকম করছে। এবার আমি ঝাঁপাই ধরতেছি, আমাকে কেউ ধরতে দিচ্ছে না, ওকে আমার টেনে নিছে। হ্যাঁ, এইভাবে আবার আমাকে বাইরে সব ঠেলি ফেলেছে যে গাড়ি ডাকো গাড়ি ডাকো। ওই সময় তো গাড়ি ডাকবো না, আমাকে দাদাকে ধরবো। এটাই হতে হতে আমাদের বাড়ি সব এক এক করে সব চলে এসছে। আচ্ছা বলে কী কারণে ঝামেলাটা একটু বলবেন? কারণটা হচ্ছে ধরেন মানে একটা মেয়ে ছেলে ছিল ওখানে। হ্যাঁ, আর ওই ছেলেটাল ছিল, ওই মেয়ে ছেলে লেগেই এসছিলো মনে হয়। আর ওকে মার্ডার করার লেগে কিন্তু চাকুও নিয়ে এসছিলো, চাকুটা কিন্তু নিয়ে এসছে ও মার্ডার করার লেগে। হ্যাঁ, চাকু ছিল ওর কাছে। আপনার নাম? নাম আমার নাম ইয়ার শেখ। যে মারা গেছে তার নাম জাকির শেখ, জাকির শেখ হোসেন আছে। আচ্ছা কি হয়েছে একটু বলুন তো। আমি বলছি, আমি রান্না করছিলাম, হঠাৎ একটা মেয়ে এসে বলছে তোমার ব্যাটাকে জবাই করে দিয়েছে। কে করেছে এই কথা নাই, তাড়াতাড়ি রান্না ফেলে দিলাম, গ্যাস বন্ধ করে আমি ছেলের কাছে গেলাম। আমি ছেলের কাছে গেলাম, তা করতে ছেলেকে গাড়িতে তুলে ওর ভাইরা বা আরও পাবলিক তুলে নিয়ে চলে গেল। দিয়ে আমি শুনতে পেলাম যে ছেলেটা বসে আছে, তার হাতে তলায় লেখা আছে, ওই আমাকে বুঝে তো দেখো কে খুন করেছে, জাকির লিখে গেছে। আমার কেউ নয়, বাইরের ছেলে, দেখো জাকির লিখে গেছে, সাক্ষী আছে আমার হাতে লেখে আছে, তার 4-5 জন সাক্ষী আছে। তারপরে বড়োবাবু এলেন, বড়োবাবু ওটাকে ক্যামেরা ওই মোবাইলে ক্যামেরা করলেন, যেখানে রক্ত পড়ে আছে ওটা ক্যামেরা করলেন, লুঙ্গি জাঙিয়া গামছা সব একদম পুরো ভিজে আছে, ওইগুলোকে ব্যাগে ভরে নিয়ে গেল। আচ্ছা যা কার নাম লেখা ছিল ওতে? ওটা হলো বাবু, বাবু তার বাবা। হ্যাঁ, বাবু শেখ, তার আব্বার নাম হলো আনারুল শেখ, তার আব্বার নাম লতিফ শেখ। কেউ যদি চিনতে না পারে তার জন্যে সবই লিখে দিয়েছে ও হাতে ডট পেনে। আপনার নাম? আমার নাম লাল মোহাম্মদ শেখ। আচ্ছা, আমার 3 নম্বর ছেলে ওটা। নাম কি ওর? জাকির হোসেন শেখ। আচ্ছা, বয়স কত হবে ওর? বয়স 45-46 মোটামুটি। আধার কার্ডে 50 আছে দেখলাম, প্যান কার্ডে প্যান কার্ড বাদ দাও।